সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ থেকে 5 মাস আগে যখন তোমাদের ক্লাস বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী অপ্রতিরোধ্য প্রজন্ম তোমরা, তোমাদের সময় ও জীবন যাতে থেমে না থাকে সেই লক্ষ্যে অনলাইন ক্লাসের নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I প্রজেক্টের সহযোগিতায় আমি তোমাদের অনলাইন ক্লাস নেওয়া শুরু করি। আজকে আমার অনলাইন ক্লাসের 12তম ক্লাস। আমি পলিরানী দাস, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমার যাদের জন্য ক্লাসটা নিব, তারা হচ্ছে ইলেকট্রনিক্স টেকনোলজির দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রী বৃন্দের জন্য। বিষয় ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিটস। আজকের পাঠ পঞ্চম অধ্যায়, ট্রানজিস্টার হাইব্রিড প্যারামিটার। আজকের পাঠে তোমরা যা শিখতে পারবে সেটা হচ্ছে হাইব্রিড প্যারামিটার, কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, আউটপুট অ্যাডমিটান্স নির্ণয় করতে পারবে এবং এই সম্পর্কিত ম্যাথমেটিক্যাল। তোমরা কি ছাত্রছাত্রীরা আমার কথা শুনতে পাচ্ছ? প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ছাত্রছাত্রীরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আজকের ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে সেটা হচ্ছে হাইব্রিড প্যারামিটারের কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, আউটপুট অ্যাডমিটেন্স নির্ণয় করতে পারবে এবং এই সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল টার্ম। এখন আসি আমরা বিস্তারিত আলোচনায়। হাইব্রিড প্যারামিটারের কারেন্ট গেইন, চিত্রের দিকে লক্ষ্য করো, এখানে 2 পোর্ট অ্যাক্টিভ নেটওয়ার্ক আছে আর এখানে একটি কমন এমিটার ট্রানজিস্টার হাইব্রিড সমতুল্য নেটওয়ার্ক আছে। এখান থেকে আমরা এই সার্কিট থেকে আমরা কারেন্ট গেইন নির্ণয় করব এই সার্কিট থেকে আমরা কারেন্ট গেইন নির্ণয় করব আমাদের কারেন্ট গেইন এর সংজ্ঞাটাই আমরা জেনে নিই। ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ারের ইনপুট আউটপুট ইম্পিডেন্স, ভোল্টেজ ও কারেন্ট গেইন এর সম্পর্কে নিচের রাশিমালা হতে নির্ণয় করা যায়। আমরা পঞ্চম অধ্যায়ে যে আগে আলোচনা করেছিলাম সেখান থেকে এই সমীকরণগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম। পূর্বে এগুলো আলোচনা করা হয়েছে, ভি ওয়ান ইকুয়াল টু কি, আই টু ইকুয়াল টু কি, অর্থাৎ এখান থেকে যে ভি ওয়ান আছে ভি ওয়ান এর মানটা কিভাবে আসে, এখানে আই টু আছে আই টু এর মানটা কিভাবে আসে। এখানে আজকে একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভি টু, ভি টু ইকুয়াল টু হচ্ছে আই এল জেড এল। এখন এই আই এল এবং আই টু এর মান সমান, জেড এল এর দিকটা দেখো এদিকে দেখা যাচ্ছে কিন্তু আই টু এর দিকটা কারেন্টের দিকটা উল্টো দিকে, এজন্য ভি টু ইকুয়াল টু আই এল জেড এল ইকুয়াল টু মাইনাস আই টু জেড জেড এল। এই তিনটে সমীকরণ আমাদের আজকে বিশেষভাবে দরকার হবে, এজন্য আমরা এটা আগে দেখে নিলাম। এখন আসি কারেন্ট গেইনের সংজ্ঞা। কারেন্ট গেইন আমাদের আউটপুট কারেন্ট, আউটপুটের যে কারেন্ট আছে আর ইনপুটের যে কারেন্ট আছে এর অনুপাতটাকে কারেন্ট গেইন বলা হয়, আমরা পূর্ব থেকেই এটা জানি। এখন এখানে আউটপুট কারেন্ট আছে আইএল, আইএল এবং আই টু একই মান হবে, আমরা সেজন্য লিখতে পারি কারেন্ট গেইনকে এ আই দ্বারা সূচিত করা হয়, এ আই ইকুয়াল টু
आई टू वाई आई वन। प्रिय छात्र छात्री तुम्हारा बुझते पे कारेंट गेन संज्ञा एवं कारेंट गेन के ए वन ए आई द्वारा सूचित करा है। एबार आसि आमरा समीकरणे এই যে চিত্র হতে আই টু আমরা নিয়েছি এইচ এফ আই ওয়ান প্লাস এইচ জিরো ভি টু আর ভি টু ইকুয়াল টু আগে দেখেছি আই এল জেড এল মাইনাস আই টু জেড এল। এখন আই টু ইকুয়াল টু এই যে আই টু ইকুয়াল টু যে মানটা আছে এই মানে এই ভি টু এর মানটা বসাবো আমরা। ভি টু এর মান আছে মাইনাস আই টু জেড এল, এই যে এইচ এফ আই ওয়ান এইচ জিরো আর ভি টুর মান হচ্ছে মাইনাস মাইনাস আই টু জেড এল বা আই টু ইকুয়াল টু এইচ এফ আই ওয়ান এই প্লাসে মাইনাসে মাইনাস আই টু এই যে আই টু জেড এল এইচ জিরো। আই টু প্লাস এখানে আই টু এবং এই পাশের যে আই টু এর টার্মটা আছে সেটাকে আমি পক্ষান্তর করে এই পাশে আনব, পক্ষান এখানে মাইনাস আছে পক্ষান্তর করে আনলে প্লাস হয়ে যায় আই টু প্লাস আই টু জেড এল এইচ জিরো আর এই সেফ এবং আই ওয়ান ডান পাশেই রয়ে গেল। এখন এই দুই রাশি থেকে আমি আই টুকে কমন নেব। ছাত্রছাত্রী তোমরা জানো কমন নিতে হয় কিভাবে, আমি আই টুকে কমন নিয়েছি ওয়ান, এখানে আই টু থেকে আই টুকে কমন নিলে ওয়ান থাকে আর এখানে জেড এল প্লাস এইচ জিরো থাকে ইকুয়াল টু এইচ এফ আই ওয়ান। এখন আই টু এখানে রয়ে গেছে এই রাশির সাথে গুণের সম্পর্ক, এই রাশিটা ডান পাশে যেয়ে ভাগ হবে, আবার এই রাশির সাথে আই ওয়ান হচ্ছে গুণের সম্পর্ক বাম পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আই টু বাই হচ্ছে আই ওয়ান ইকুয়াল টু এইচ এফ বাই ওয়ান প্লাস জেড এল এইচ জিরো। এখন এই আই টু বাই আই ওয়ান ইকুয়াল টুই আমরা একটু আগে দেখেছিলাম যে কারেন্ট গেইন এ আই, অতএব আমি কারেন্ট গেইন এ আই ইকুয়াল টু আই টু বাই আই ওয়ান ইকুয়াল টু এইচ এফ ওয়ান প্লাস জেড এল এইচ জিরো। এরপরও আরেকটু কথা আছে, এই যে মানটা আছে ওয়ান প্লাস জেড এল এইচ জিরো এর মানটার উপর নির্ভর করে কারেন্ট গেইনকে আই এল আই ওয়ানও লেখা যায়। এই আই এলটা যেদিকে কারেন্টের দিক ছিল কারেন্টের দিকটা বিপরীত দিক, এই কারণে মাইনাস আই টু বাই আই ওয়ান ইকুয়াল টু আমরা যে সমীকরণ পেয়েছি মাইনাস এইচ এফ ওয়ান প্লাস এইচ জিরো জেড এল। এই ওয়ান প্লাস এইচ জিরোর মানটা খুব ছোট, এই মানটাকে অগ্রাহ্য করা যায়, অতএব কারেন্ট গেইন এ আই ইকুয়াল টু মাইনাস এইচ এফ। প্রিয় ছাত্রছাত্রী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, না বুঝলে তোমরা পুনঃ দেখে নেবে। আবার হাইব্রিড প্যারামিটারের ইনপুট ইম্পিডেন্স নির্ণয়, একই চিত্রের ক্ষেত্রে আমরা প্রথমে যে চিত্রটার কারেন্ট গেইন বের করেছি সেই একই চিত্রের সমতুল্য সার্কিটেরই ইনপুট ইম্পিডেন্স নির্ণয় করব, ইনপুট ইম্পিডেন্স নির্ণয় করব। প্রিয় ছাত্রছাত্রী আমরা যে সার্কিটের কারেন্ট গেইন বের করেছি তারই ইনপুট ইম্পিডেন্স বের করব। এখন ইনপুট ইম্পিডেন্সটা কাকে বলে, ইনপুটের যে ভোল্টেজ আছে আর ইনপুটের যে কারেন্ট আছে এই দুইয়ের অনুপাতটাই হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। ইনপুটের ভোল্টেজটা ভিআই, ইনপুটের কারেন্টটা হচ্ছে আই ওয়ান, এই দুইয়ের অনুপাতটাকেই বলা হবে ইম্পিডেন্স। একে জেড আই দ্বারা সূচিত করা হয়। তাহলে ছাত্রছাত্রীরা, প্রিয় ছাত্রছাত্রী আমরা আগেই সমীকরণটা জানি ভি ওয়ান ইকুয়াল টু কী আছে, ভি ওয়ান ইকুয়াল টু এইচ আই আই ওয়ান প্লাস এইচ আর ভি টু এবং ভি টু ইকুয়াল টু একটু আগেই আমরা দেখে এসেছি যে ভি টু ইকুয়াল টু আছে মাইনাস আই টু জেড এল। এবার আমরা সমীকরণে যাই, বাইরে চিত্র আছে চিত্র থেকে আমরা সমীকরণটা নিয়ে নিলাম, এখন সমীকরণে যাই। এখন ভি টু ইকুয়াল টু আই টু জেড এল, এখন এই আই টু এর একটা মান একটু আগেই আমরা কারেন্টের সমীকরণ বের করেছি এ আই ইকুয়াল টু মাইনাস আই টু আই ওয়ান,
এই যে মাইনাস আই টু আই ওয়ান। এখন আমরা এখানে এ আই আই ওয়ান যদি লিখে দিই তাহলে মাইনাস আই টু এর একটা মান পাই। এই সমীকরণে ভি টু ইকুয়াল টু তাই লিখেছি মাইনাস আই টু এর মানটা এখানে বসিয়ে দিয়েছি এ আই আই ওয়ান জেড এল। এখন এই ভি ওয়ান সমীকরণে আমি ভি টু এর মানটা বসাবো। এই যে প্রথম যে সমীকরণটা দেখতে পাচ্ছি এখানে এই মানটা থাকবে, এইটা থাকবে, শুধু এই যে ভি টু এর মানটা পেয়েছি এই মানটা বসাবো। ভি ওয়ান ইকুয়াল টু এইচ আই আই ওয়ান প্লাস এইচ আর এ আই আই ওয়ান জেড এল, এই যে মানটা পেয়েছি এই মানটা বসালাম। ভি ওয়ান ইকুয়াল টু এখান থেকে আমি আই ওয়ান কমন নিলাম, এইচ ওয়ান থাকে এই রাশি থেকে, এইচ ওয়ান এইচ আই থাকে প্লাস এখান থেকে এইচ আর থাকে, এ আই থাকে, জেড এল থাকে। এখন ভিআই বাই আই ওয়ান, এই আই ওয়ানটা এটার সাথে এই রাশির সাথে গুণ আছে, বাম পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে। ভি ওয়ান বাই আই ওয়ান ইকুয়াল টু এই যে রাশিটা আছে এই রাশিটা রয়ে যাবে। এখন এই যে ভি ওয়ান বাই আই ওয়ান এটাই আমরা ইম্পিডেন্স বলেছি এখান থেকে, যে ভি ওয়ান বাই আই ওয়ান ইকুয়াল টু ইম্পিডেন্স, তাই এখানে অতএব জেড আই ইকুয়াল টু ভি ওয়ান বাই আই ওয়ান দিয়েছি। ছাত্রছাত্রীরা তাহলে জেড আই ইকুয়াল টু আমি এই রাশিটার এখন করে ফেলি, এইচ আই প্লাস এখানে এইচ আর, এবং এ আই এর একটা মান একটু আগেই আমরা পেয়েছিলাম কারেন্ট গেইন থেকে, সেই মানটা বসিয়েছি জেড এল। এইচ আই এখন এই প্লাসে মাইনাসে মাইনাস এইচ আর এইচ এফ জেড এল, উপর থেকে গুণ করে দিলে সব রাশিগুলো উপরে থাকে, এইচ আর এইচ এফ জেড এল এটা সব রাশিগুলো উপরে, নিচেই হচ্ছে ওয়ান প্লাস এইচ জিরো জেড এল। এইচ আই মাইনাস উপরের রাশিটাকেও জেড এল দ্বারা ভাগ করি, নিচের রাশিটাকেও জেড এল দ্বারা ভাগ করি, তাহলে জেড এল এখান থেকে কেটে যাবে আর এই রাশিটাকে ওয়ান বাই জেড এল প্লাস এইচ জিরো জেড এল বাই জেড এল দিই, তাহলে থাকবে হচ্ছে এখানে এইচ আই মাইনাস এইচ আর এইচ এফ, এই জেড এল কেটে যায় তাহলে এইচ আর এইচ এফ, আর নিচে থাকে ওয়ান বাই জেড এল প্লাস এইচ জিরো জেড এল। এখন দেখো এখানে এইচ আই মাইনাস এই যে ওয়ান বাই জেড এল এটা ইজ ইকুয়াল টু ওয়াই ওয়াই জিরো অ্যাডমিটেন্স লেখা যায়, এই মানটার মানও খুব ছোট, তাহলে জেড আই এই যে জেড আই ইকুয়াল টু এই সব মানগুলো জেড আই এর মান, জেড আই সর্বসম এইচ আই, এই এইচ আই এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্সের মান। এরপরে আসি আমরা হাইব্রিড প্যারামিটারের ভোল্টেজ গেইন নির্ণয়। হাইব্রিড প্যারামিটারের ভোল্টেজ গেইন নির্ণয়, এখানে ভোল্টেজ গেইন আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ ভি টু এবং ইনপুট ভোল্টেজ ভি ওয়ান, আউটপুট ভোল্টেজ ভি টু ইনপুট ভোল্টেজ ভি ওয়ান এই দুইয়ের অনুপাতকে বলা হয় ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইনকে এভি দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় ছাত্রছাত্রী আমি আবারও বলছি, তোমরা জানো তবু আমি বলছি, ভোল্টেজ গেইন হচ্ছে আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের অনুপাতটাকে বলা হয় ভোল্টেজ গেইন। আউটপুট ভোল্টেজ ভি টু ইনপুট ভোল্টেজ ভি ওয়ান এই দুইয়ের অনুপাতকে ভোল্টেজ গেইন বলা হয়, একে এভি দ্বারা সূচিত করা হয়। এবার আসি আমরা সমীকরণে, ভি টু ইকুয়াল টু মাইনাস আই টু জেড এল আমরা জানি, মাইনাস আই টু ইকুয়াল টু আবার আই ওয়ান এ আই আই ওয়ান এ আই আই ওয়ান এটা আমরা আগেই দেখেছি, তাহলে এখান থেকে এ আই ইকুয়াল টু মাইনাস আই টু বাই আই ওয়ান। আবার এই জেড আই একটু আগেই আমরা ইম্পিডেন্স বের করেছি, জেড আই ইকুয়াল টু ভি আই বাই আই ওয়ান, তাহলে ভি টু ইকুয়াল টু আমি একটা মান পাই, ভি টু ইকুয়াল টু এখানে যে মানগুলো বসিয়ে দেব সেটা হচ্ছে আই টু এর মানটা বসিয়ে দিয়েছি জেড এল, এ ওয়ান আই ওয়ান জেড এল। এবার এ ভি ইকুয়াল টু ভি টু বাই ভি ওয়ান, ভি টুর মান পেয়েছি এ আই আই ওয়ান জেড এল আর ভি ওয়ানের মান আই ওয়ান জেড আই, এই সমীকরণ থেকে যে ভি ওয়ানের মান
जेड आई आई वन, ए आई जेड एल जेड आई, अबर ए भी इक्वल टू एच आर जेड एल एच आर, ये ए आई एर मान एच आर आज माइनस एच आर जेड एल जेड एल और जे आई समान एकटू आगे पे एच आई। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইনের মান, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইনের মান। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, না বুঝলে বারবার তোমরা আবার এটা দেখে নেবে। এখানে যে আমি এই চারটা বসিয়েছি, এ আই ইকুয়াল টু আমি একটা মান পেয়েছি কারেন্ট গেইনে মাইনাস এই চার, আর জেড এল রয়ে গেছে, আর জে আই এর মান আমরা পেয়েছি এইচ আই, এই যে কারেন্ট গেইনে আমরা এই মানটা পেয়েছিলাম, ইনপুট ইম্পিডেন্সে আমরা এই মানটা পেয়েছিলাম। এটা ছিল হাইব্রিড প্যারামিটারের ভোল্টেজ গেইন। এবার আসি আমরা হাইব্রিড প্যারামিটারের আউটপুট অ্যাডমিটেন্স নির্ণয়। এখানে একটা টু পোর্ট ডিভাইস আছে এবং একইভাবে কমন এমিটার ট্রানজিস্টার হাইব্রিড সমতুল্য নেটওয়ার্ক আছে, একই চিত্র, যে চিত্র থেকে কারেন্ট গেইন বের করলাম, ইনপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, সেই একই চিত্র থেকে আমরা আউটপুট অ্যাডমিটেন্স নির্ণয় করব। আউটপুট অ্যাডমিটেন্সটা কি, আউটপুট কারেন্ট এবং ভোল্টেজের অনুপাতটাকেই বলা হবে অ্যাডমিটেন্স। আমরা একটু এখানে দেখি, এটাকে ওয়াই জিরো দ্বারা প্রকাশ করা হয় যখন এই সার্কিটে ভিএস এর মানটা জিরো হবে, ভিএস এর মানটা জিরো হবে। ওয়াই জিরো ইকুয়াল টু তাহলে আই টু বাই ভি টু যখন ভিএস ইকুয়াল টু জিরো। তাহলে চিত্র হতে আমরা ওই আগে সমীকরণটাই নিয়ে নিই, আই টু ইকুয়াল টু এইচ এফ আই ওয়ান প্লাস এইচ জিরো ভি টু। এই যে 1 নং সমীকরণটা আছে, এই সমীকরণে আমি এই আই টু এর মানটা বসাবো, কোন এই যে আই টু এর যে মানটা পেয়েছি, ওয়াই জিরো ইকুয়াল টু এইচ এফ আই ওয়ান প্লাস এইচ জিরো ভি টু বাই ভি টু। এখানে এই রাশিটাকে ভাগ করে দিলাম এই রাশি বাই ভি টু, আবার এই রাশি বাই ভি টু, তাহলে আই ওয়ান ভি টু এইচ এফ, আর এখান থেকে ভি টু ভি টু কেটে যায়, থাকে এইচ জিরো। এরপরে এই 2 নম্বর সমীকরণ, এই সমীকরণটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই, প্রথমটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি, এটাকে আমি 2 নং সমীকরণ দিয়েছি। এখানে ভিএস ইকুয়াল টু জিরো, এই ভিএস ইকুয়াল টু জিরো অবস্থায় এই ইনপুট সার্কিটটায় আমি কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করব। কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করলে পাবো, ভোল্টেজ সূত্রটা ছিল এই নেটওয়ার্কের উচ্চ ভোল্টেজ হচ্ছে ভিএস, আর এখানে ভোল্টেজ ড্রপ আছে, এখানে ভোল্টেজ ড্রপ আছে, এখানে ভোল্টেজ ড্রপ আছে, এর বীজগণিতিক যোগফল হবে সমান। আচ্ছা তাহলে আমরা দেখি কি আছে, এই ইম্পিডেন্স এখানে, এখানের আর এখানের ইম্পিডেন্সের কারেন্ট হলো আই ওয়ান, তাহলে আর এস প্লাস এইচ আই ইন্টু আই ওয়ান, আর এখানের ভোল্টেজ ড্রপ আছে এইচ আর ভি টু, এইচ আর ভি টু ইকুয়াল টু ভিএস, আর ভিএস এর মানটা হবে জিরো। অর্থাৎ আমি এখানে লিখতে পারি আর এস প্লাস এইচ আই ইন্টু আই ওয়ান ইকুয়াল টু, এখানে প্লাস আছে পক্ষান্তর করে এপাশে গেলে হবে এইচ আর, অর্থাৎ এটাকে যদি জিরোর সাপেক্ষে নেওয়া হয় তাহলে মাইনাস এইচ আর ভি টু। এখানে আই ওয়ান আছে, ভি টুকে পক্ষান্তর করে এই পাশে আনা হলো, আই ওয়ান বাই ভি টু ইকুয়াল টু মাইনাস এইচ আর আছে, এখানে এটা গুণ আছে ভাগ হয়ে যাবে আর এস প্লাস এইচ আই। এখন এই যে 2 নং সমীকরণ আছে, 2 নং সমীকরণে আই ওয়ান ভি টু আছে, এই আই ওয়ান ভি টুর মানটা আমি এই মাত্র পেলাম, এই মানটা আমি 2 নং সমীকরণে বসিয়ে দিই। প্রথমে কি আছে, এইচ জিরো, এই যে এইচ জিরো, এইচ জিরো প্লাস আই ওয়ান আর ভি টুর মান মাইনাস এইচ আর আর এস প্লাস এইচ আই এইচ এফ। এটা ছিল হাইব্রিড প্যারামিটারের আউটপুট অ্যাডমিটেন্স নির্ণয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমরা দেখতে পেলাম যে কমন এমিটার ট্রানজিস্টার সার্কিটের অর্থাৎ হাইব্রিড সমতুল্য সার্কিটের কারেন্ট গেইন নির্ণয় করলাম এ আই, তারপরে নির্ণয় করলাম ইনপুট ইম্পিডেন্স জেড আই,
তারপর ভোল্টেজ গেইন এভি এবং আউটপুট অ্যাডমিটেন্স ওয়াই জিরো, এই চারটা টার্ম আমরা নির্ণয় করে দেখলাম। এখন এইটার আলোকে আমরা একটু সমস্যাগুলো আলোচনা করি, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল টার্ম কিছু করব। এখানে তোমরা একটা সমস্যা দেখো, দেখতে পাচ্ছ কমন এমিটার অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স আর ফাইভ, 600 ওহম লোড, ইম্পিডেন্স জেড জেডএল 1200 ওহম, এইচ আই ই 1100 ওহম, এইচ আর ই 2.4 × 10⁻⁴, এইচ এফ ই 52 এবং এইচ ও ই 20 মাইক্রো এভি হলে এর কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, আউটপুট ইম্পিডেন্সের প্রকৃত আপাত মান নির্ণয় করে। এখানে দেখো প্রত্যেকটা সাথে সাবস্ক্রিপ্ট ই আছে, অর্থাৎ এখানে কমন ইমিটার সার্কিট এই জন্য ই আছে। এই ইটা যদি কমন কালেক্টর হয় তাহলে সি থাকবে, কমন বেজ হলে বি থাকবে। এ বিষয়ে আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছি। এখন আমরা আসি সমাধানে। যে মানগুলো দেওয়া আছে, আর এস ইকুয়াল টু 600 ওহম, জেড ইকুয়াল টু 1200 ওহম, এইচ আই ইকুয়াল টু 1100 ওহম, এইচ আর 2.4 × 10⁻⁴, এইচ এফ ই 52 এবং এইচ ও ই 20 মাইক্রো এভি। এই 20 মাইক্রোকে আমরা ডাইরেক্ট এভি কিন্তু রূপান্তর করেছি, 20 × অর্থাৎ 20 × 10⁻⁶। আমরা ম্যাথমেটিক্যালের সুবিধার্থে এটা করে নিলাম। এখন কারেন্ট গেইন, কারেন্ট গেইনের প্রকৃত মান হচ্ছে এআই, এআই হচ্ছে প্রকৃত মান, আর এআই ইকুয়াল টু মাইনাস এভি হচ্ছে আপাত মান। এখানে মাইনাস এইচ এফি 1 + এইচ ও ই জেড এল, তাহলে এইচ এফি, এইচ এফির মান কত আছে, এই যে 52 মাইনাস 52, আর আছে 1 1 + দিয়েছি, এইচ ও ই আছে 20 × 10⁻⁶, জেড এল এর মান আছে 1200। এটাকে ক্যালকুলেটার সমীকরণ সমাধান করলে আছে -50.78। তাহলে আপাত মান এআই ইকুয়াল টু মাইনাস এপি, এখানে যে বানটা আছে সেটাকে মাইনাসে দিয়ে দিলাম, তাহলে কারেন্ট গেইনের প্রকৃত মান এইটা আর আপাত মান -52। এবার আসি ইনপুট ইম্পিডেন্স নির্ণয়ে। প্রকৃত মান জেডাই, জেডাই ইকুয়াল টু এইচ আই প্লাস এইচ আর ই এআই জেড এল, এখানে এইচ আই 1100 প্লাস এইচ আর ই 2.4 × 10⁻⁴, এআই এর মান আমি কেবল পেয়েছি -50.78 ইন্টু জেড এল এর মান 1200। এটা ম্যাথমেটিক্যাল টার্ম ক্যালকুলেটার করলেই চলে আসে 1085.38 ওহম। তোমরা অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটারে এগুলো করবে, তাহলে নির্ভুল মান আসবে। আপাত মান জেড আই ইকুয়াল টু এইচ আই, এটা 1100 ওহম আছে। প্রকৃত ভোল্টেজ গেইন, তাহলে প্রকৃত মান পেলাম ইম্পিডেন্সের জেড আই, আর আপাত মান পাবো জেড আই ইকুয়াল টু এইচ আই 1100 ওহম। ভোল্টেজ গেইন ইকুয়াল টু, এখানে মানটা এআই জেড এল বাই জেড আই, -50.78 × 1200 1200, আর এখানে জেড আই এর মানটা আমরা পেয়েছি 1085.38 ওহম ইকুয়াল টু -56.14। এটা ছিল প্রকৃত ভোল্টেজ গেইন।
এরপর আপাতত মান আছে এবি এর মাইনাস এপি জেড এল এইচ আই, এইচ এপি এর মান আছে মাইনাস 52 ইন্টু জেড এল এর মান আছে 1200, আর এইচ আই এর আছে 1100। এটার ক্যালকুলেশন করলে মাইনাস 56.73 ওহম। এরপরে আছে আউটপুট অ্যাডমিটেন্স। আউটপুট অ্যাডমিটেন্সে কে প্রকৃত মানকে ওয়াই জিরো দ্বারা সূচিত করা হয়। ওয়াই জিরো ইজ ইকুয়াল টু এইচ আই মাইনাস, একটু আগেই আমরা এই মানটা পেয়েছি, এইচ এফ এইচ আর, শুধু ই, এটা কমন ইমিটার সার্কিটের ক্ষেত্রে জন্য ই আছে। শুধু আমি এই মানগুলো এখানে বসিয়ে দিলেই ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাব 20 ইন্টু এইচ ওই আছে 20 × 10⁻⁶, এইচ এফ এর মান আছে মাইনাস 12, এইচ আর এর মান আছে 2.4 × 10⁻⁴, এইচ আই আছে 1100, আর এস এর মান আছে 600। ক্যালকুলেশন করলে মানটা আসবে 12.66 × 10⁻⁶ মোহো। এখানে অ্যাডমিটেন্সের একক হচ্ছে মোহো। এরপরে ছিল আমাদের আউটপুট ইম্পিডেন্স। অ্যাডমিটেন্সকে 1/ZO ইকুয়াল টু 1/Y0, 1/ এই মানটা দিয়ে দিলাম, তাহলে ক্যালকুলেশনের মানটা আসলো 78.982 ওহম। আপাত মান Z0 ইকুয়াল টু ইনফিনিটি। এরপরে দেখো আরো একটা সমাধান আছে একই রকম, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ইনপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ গেইন, আউটপুট রেজিস্ট্যান্স, প্রকৃত মান। দেখাচ্ছি তোমাদের, এখানে আছে একটা কমন বেস সার্কিট, এটাও কমন ইমিটার সার্কিট ছিল, কমন ইমিটার সার্কিট, এটা কমন বেস সার্কিটের ক্ষেত্রে। কমন বেস সার্কিটের ক্ষেত্রে আমি একটু আগেই বলেছিলাম যে সাবস্ক্রিপ্টগুলো শুধু বি হবে। প্রথম সার্কিটে সাবস্ক্রিপ্টগুলো কমন ইমিটারের জন্য ই ছিল, এখানে সব সাবস্ক্রিপ্টের সাথে বি আছে। মান আর এল আছে, এইচ আর।